আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতুহু। আছেন মোহাম্মদ শরীফুল ইসলাম, আপনাকে যুক্ত করছি। যারা মুমিন ভাই আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এটা মনে রেখে তারপরে যুক্ত হন। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ, মোহাম্মদ শরীফুল ইসলাম শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ ভাই বলেন। ভিডিওটা আপনি ভিডিও গুলো আপনি ভিডিওটা খুব ডিস্টার্ব দিচ্ছে, সম্ভবত মনে হয় নেটের সমস্যা না, অন্য কোনো সমস্যা না। আচ্ছা, আমার মনে হয় এখন একটু ঠিক আছে, এখন নেট একটু ঠিক আছে। আপনি বলেন, আপনার কোনো আলোচনা থাকলে বলেন। আচ্ছা জি, আমার কয়েকটা বিষয় নিয়ে আপনার কাছে প্রস্তাব ছিল। বিষয় হচ্ছে যে আপনি বেশ কিছুদিন আগে বিবর্তন নিয়ে সম্ভবত মুক্তার বাড়ি ভারত ওনার সাথে একটা আলোচনা করছিলেন, আপনারা দুইজন শুধুমাত্র। তো এই ধরনের আলোচনাগুলো খুবই ফলপ্রসূ হয়। আমি ইউটিউবে আমি আরিফুর ভাইয়ের সঞ্চালনে একটা বিবর্তন নিয়ে একটা লাইভ আলোচনা দেখছিলাম। ওই আলোচনাটা ছিল হলো ফরহাদ হোসেন মাসুম ভাই আর ওই যে অনিক আন্দালিব ভাই, আচ্ছা খুবই দারুণ এবং খুব সহজ সরল সহজ ভাষায় একটা দারুণ আলোচনা। আমি আচ্ছা আচ্ছা ভিডিওটা মাঝে মাঝে দেখি যখন বিবর্তন নিয়ে বিভিন্ন প্রশ্ন আমার সামনে আসে। হ্যাঁ, তো ইদানিং আমার এক ছোট ভাই আমার একটা প্রশ্ন করছে, আমি আসলে বিবর্তন নিয়ে কয়েকটা বই পড়ছি, যেমন বন্যা আহমেদ আপার যে বিবর্তনের পথ ধরে একটা বই আছে, তারপরে আরো কয়েকটা বই করছি। তো আমি এটা আমি নিজে আসলে বুঝতে পারিনি। ভাই আমার প্রশ্ন করছিল যে আচ্ছা ভাই, বিবর্তন প্রক্রিয়ার ভিতরে নারী বা পুরুষ এইটা আলাদা হইলো কি করে? হ্যাঁ, তো এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। এটা নিয়ে তো অলরেডি অনেকের লাইভ আছে, অনেকের আলোচনা আছে, এবং আমাদের ওই আলোচনাটার মধ্যেও এই জিনিসটা ছিল, এই প্রশ্নের উত্তরটা ছিল। ওই আমি যে যার সাথে আলোচনা করেছিলাম বিবর্তন তত্ত্ব নিয়ে, ওইখানে এই আলোচনাটা ছিল তো, এবং এবং নিশিক্তের লাইভেও এই এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তাহলে মানে আমি বুঝতে পারিনি ঠিক মতো আরকি, যদি মানে আপনি একটু সার্চ করে দেখেন, বলতে নাকি নিশিক্তের লাইভেও এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আচ্ছা, নারী পুরুষের বিভাজনটা তো আর এই মানে মানুষের ক্ষেত্রে হয়নি, এটা অনেক আগে হয়েছে, অনেক প্রাচীন যুগেই হয়েছে। সেই সময় যেমন ধরেন কিছু সরীসৃপের মধ্যে আপনি দেখতে পাবেন যে নারী পুরুষ দুটাই আছে। হ্যাঁ, তারা হচ্ছে কি নিজে নিজের সাথে যৌনকর্ম করে মানে সন্তান উৎপাদন করে, এরকম কিছু প্রাণীও আছে। এবং উইটা হচ্ছে সেই সময়ের প্রাণী, যে সময়টা নারী এবং পুরুষ আলাদা হচ্ছিল, বিভাগ হচ্ছিল, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে নারী পুরুষের বিভাজনটা প্রমিনেন্ট হয়ে গেছে, শুরুর দিকে অনেক মানে হালকা ছিল এবং আস্তে আস্তে প্রমিনেন্ট হয়ে গেছে। এই জিনিসটা আপনি একটু মানে উইকিপিডিয়াতে সার্চ করলে আপনি এটা নিয়ে অনেক লেখা পাবেন, এবং ইউটিউবে সার্চ করলে এটা নিয়ে অনেক লেখা পাবেন, অনেক ভিডিও পাবেন। আর আরেকটা কথা।